এক দুই তিন রাত পোহালি ভোটের দিন বাংলাদেশের সকল নেতাকর্মীকে জানাই নির্বাচনের শুভেচ্ছা নির্বাচন দর্শক এই চিত্রটি ঢাকা আসনের বিমানবন্দর সংলগ্ন হাজি ক্যাম্পের পাশের একটি রাস্তা থেকে নেওয়া গত দুই তিন দিন আগেও এই রাস্তাটি ছিল খুবই কর্ম এখানে বিভিন্ন রকমের পণ্য বিক্রি করতো রাস্তার পাশে বসে দেড়শো থেকে দুইশো দোকানদার এইখানে মনে হয় কোনো নির্বাচনী কেন্দ্র হবে তাই তো প্রশাসনিকভাবে তাদেরকে নিষেধ করা হয়েছে আর রাস্তাটি খুবই পরিপাটি করে সুন্দর করে সাজানো হয়েছে আর মাথার উপরে সারি সারি বিভিন্ন প্রার্থীদের নির্বাচনিক ব্যানার দেখে আপনারা বুঝতেই পেরেছেন সকলেরই একটাই প্রত্যাশা জয়ের মালা গলায় পড়ার জন্য। কিন্তু আমরা জনগণটা চাই এমন একজন দেশপ্রেমিক প্রতিটি আসনে ক্ষমতায় আসুক যে দেশকে ভালোবাসবে দেশের কল্যাণে কাজ করবে দেশের সাধারণ মানুষকে ভালোবাসবে যে বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশে গড়তে অবদান রাখবে দর্শক পরিশেষে কালকে নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয় সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি হিরণ বাদশাহ ফ্রম চায়না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর বাংলাদেশের সকল নেতাকে আবারও নির্বাচনের শুভেচ্ছা নির্বাচন মোবারক আল্লাহ হাফেজ